স্টেশন জাতীয় কমিশনার। গাজীপুরে বাংলাদেশ স্কাউটের উদ্যোগে লিডার ট্রেনার ও সহকারী লিডার ট্রেনারদের জন্য তিন দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট কোর্স শুরু হয়েছে। জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র মৌচাকে এ উপলক্ষে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ও বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার ইউসুফ হারুন। বাংলাদেশ স্কাউটের জাতীয় কমিশনার ফেরদৌস আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন এম এম ফজলুল হক। প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ হারুন বলেন, বাংলাদেশ স্কাউট এখন 24 লাখ শিশু কিশোর যুবকদের বিশাল সংগঠন। এই বিশাল সংখ্যক সদস্যদের স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে দেশ গঠনে নিয়োজিত করতে হবে। ওয়ার্কশপে সারাদেশ থেকে বাছাইকৃত 80 জন স্কাউট কর্মকর্তা যোগদান করেন। ভোরের পাতা নিউজ ডেস্ক।